দাদা গোল গোল চ্যাম্পিয়ন ট্রফি লেট যোগেন্দ্রনাথ মাচারি ডোনেটেড বাই বিকাশ চন্দ্র মাচারি রানার্স ট্রফি লেট রশিদা খাতুন ডোনেটেড বাই জোনাব আলী ফাইনালে ম্যান অফ দ্য ডোনেটেড বাই বিষ্ণু কাঠি এবং আজকের খেলা যে সমস্ত দর্শক যাই বিথাঙ্গা যে সমস্ত দর্শক মাঠে প্রবেশ করুন তাহলে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা খেলা শুরু করে দেব বিশিষ্ট সমাজসেবক সম্মানীয় বাবুলাল মহাশয় এবং বিশিষ্ট সমাজসেবক তথা প্রাক্তন শিক্ষক সম্মানীয় অতীন্দ্র রায় মহাশয় এবং উপস্থিত রয়েছেন বিশিষ্ট সমাজসেবক সম্মানীয় শ্রী হরিনাথ হরি মহাশয় इससे ज़्यादा मैं नहीं बोलूँगा पुजारी से आप दोनों शाम से पहले प्यार से पहले আমাদের 85 মিনিট কর্মবর্ক এবং এইমাত্র শুরু হয়ে গেল বর্গিং এফসি আসাম ভার্সেস কলকাতা। দেখা যাক এই গেমে কে জয়লাভ করতে চলেছে। সোনাডোবা ফুটবল ময়দানে আজকে প্রথম খেলা অনুষ্ঠিত শুরু হয়ে গেল বর্গিং ভার্সেস কলকাতা, আসাম ভার্সেস ওয়েস্ট বেঙ্গল। দেখা যাবে এই খেলায় কে জয়লাভ করতে চলেছে। দেখতে থাকুন বন্ধুগণ গাইস লোক। এই তো এই তো বল ও মিস্টেক হয়ে গেল। অনেক খুব সুন্দর চান্স পেয়েছিল, খুব সুন্দর চান্স পেয়েছিল, কিন্তু কাদের কাজ হলো না। বলটা সেই মতন ঠিক মতন লাগলো না। চলছে খেলা, খুব সুন্দর খেলা হবে মনে হচ্ছে। ওই দেখছো খুব সুন্দর খেলা চলছে উভয়ের পক্ষে। দেখা যাক, খুব সুন্দর বল, খুব সুন্দর বল ছিল কিন্তু কিছু হলো না। এলাই এলাই দিয়ে দিল, ময়ো ময়ো হলুদ দিয়ে দিয়েছে।
এফসির প্রথম কর্নার কিক দেখা যাক কি হয়, না কাজের কাজ হলো না, দেখা যাক আবারও আবারও কর্নার মনে হচ্ছে। সেকেন্ড কর্নার অর্গিং এফসি গোল, না চলছে উভয় পক্ষেও ভালো প্লেয়ার, আবারও চেষ্টা আপ্রান্ত চেষ্টা চালাচ্ছে, আপ্রান্ত চেষ্টায় চলছে, ও ফাউল করলো, ফাউল করলো, না না এটা হতে পারে চলছে খুব সুন্দর ডিফেন্স, আরে না আস্তে আস্তে খেলা করে খুব সুন্দর ছিল, দেখা যাক চোদ্দ নম্বরে পায় বল, ফাউল করলো, দুই নম্বর শট দেখা যাক, দশ নম্বর মিস্টেক ফার্স্ট, চেষ্টা করছিল কিন্তু কাজের কাজ হলো না, মিস্টেক ফার্স্ট, দুই নম্বর খুব সুন্দর বলের পাস, সুন্দর গোলের পাস, পনেরো নম্বরের ফায়ার বল বাইরে চলে গেল, শুরু হয়েছে বই দেখে গোল শূন্য, মাঠের মধ্যে এতগুলো আসিস না, চলছে মসুলদারে পনেরো নম্বর ডান দিক থেকে ওর গ্যাং এফসি আসাম, খুব সুন্দর বলের পাস দিয়েছে, দেখা যাক কোনো কিছু ঘটনা ঘটে যেতে পারে, এখনো অবধি না কিছু হলো না, কর্নার তিন নম্বর কর্নার কিক দেখা যাক, না ও মাই গড আবারও বল, না পাল্টা আক্রমণে চলছে, না খুব সুন্দর খেলা, সাত নম্বর
ফাউল হয়ে গেল। ও দেখা যাক না, এই ঢাকাইছে, এই পড়ে গেল কলকাতা, ফাউল হয়ে গেল। চলছে আবারও, এগারো নম্বরটা কেন তালে পাই না, বাইরে চলে গেল, বাইরে বাইরে বাইরে, কর্নার কিক, মারা
দেখছো চলছে, দেখো আক্রমণে চলছে আসাম ওর গ্যাং। দেখা যাক ডান দিক থেকে ছত নম্বর, ও মাই গড, আউট। ফাউল ফাউল ফাউল, এই নিচে যা, সর না এদিকে, এমন সময় আসিস তোরা, পেছন দিকে গেলে কি হয়, চলছে হাড্ডাহাডি লড়াই ডান দিক থেকে 15 নম্বর, না মিস্টেক পাস, পাসিং মিস্টেক, ১০ নম্বর, আসামের পায়ে বল 10 নম্বর, ওর গেম আসাম ডান দিক থেকে আবার চলছে আক্রমণে, ওরা টেকনিক দিয়ে কলকাতা বল না রে, আসতে খেল কলকাতা পরে খেলো, চলছি আবার ডান দিক থেকে 7 নম্বর, খুব সুন্দর শট ছিল, কুটির বাইরে চলে গেল, আমরা তো চেষ্টা করছিলাম কিন্তু কাজের কাজ হলো না,
চলছে, হাড্ডাহাড়ি লড়াই চলছে। আজকে সোনারোয়া রূপালী ক্লাব ফুটবল প্রাঙ্গণে খুব হাড্ডাহাড়ি লড়াই, একদিকে কলকাতা অপর দিকে আসাম অর্গ্যাং। ফাউল, ও মাই গড, চলছে ফাটাফাটি উভয় পক্ষে খেলা। সিট্টু দেখা যাক, 99 নম্বর আসাম হয়ে খেলতে আসছে। প্রথম দুরান কাপ খেলেছিল সিট্টু, 99 নম্বর সিট্টু দুরান কাপে খেলছিল প্রথম। ২০২৩ সালে এই 99 নম্বর সিট্টু দুরান কাপে খেলছিল, আজকে সোনারোয়া রূপালী ক্লাবের ময়দানে খেলতে আসছে আসাম অর্গিং হয়ে। দেখতে পাচ্ছেন আপনারা, চলছে চলছে হাড্ডাহাড়ি লড়াই, হাড্ডাহাড়ি লড়াই। মিস্টেক পাস, সিট্টুর পায়ে বল, 14 নম্বর জার্সি। কলকাতা হলুদ জার্সি পরিহিত কলকাতা, নীল জার্সি পরিহিত আসাম অর্গ্যাং। উভয়ের পক্ষে চলছে লড়াই, এখনো অব্দি গোলের ফলাফল 0-0। চলছে উভয় টিমের মধ্যে সে পড়লো সুন্দর করে, তালে তালে
আসামের গোল গোল ভালো লাগে। টেনশন ওকে এগারো নম্বর দিয়ে গেছে, এগারো নম্বর দিয়ে হচ্ছে এগারো নম্বর ভালো খালি ভালো উপরে তো উপরে না ভয়ে খায় না। কলকাতা হলুদ জার্সি পরি হতো কলকাতা, নীল জার্সি পরি হতো আসাম অর গ্যাং। উভয়ের পক্ষে চলছে সোনারগাঁও রূপালী ক্লাবের ফুটবল ময়দানে, এখন অবধি গোলের ফলাফল 0-0। কোনো দিকে এখনো গোলের দৃশ্য আমরা দেখতে পাইনি। খেলতে পারবে না মাওনা 50 টাকা টিকিট কাটছে নাকি তোমাদের জন্য? এই মাত্র হাফ টাইম হয়ে গেল, হাফ টাইমের হয়ে গেল, গোলের ফলাফল 0-0। চলছে আবারও হাফ টাইমের পরে সেবকে না কালকে পুরো তিনটা গোল নেপালে গুলো সাহস আছে না, আসলে টক্করটা ভালো হয়েছে খাওয়া গেলে না ভাল খেলা। এই জায়গায়
ফ্রি কিক অর গেম আসাম কর্নার হয়ে গেল আবার তোরা কলকাতার নামটা ডুবাবি করবে কিন্তু ভাই কলকাতা পুরো ভাই জিতলে লাভ হবে না কলকাতার আপনার তো চেষ্টা ছিল কলকাতা কিন্তু মিস্টেক হয়ে গেল খুব ভালো চান্স পেয়েছিল কলকাতা কিন্তু কাজের কাজ করতে পারল না কলকাতা এলা খেলাবে হ্যাঁ কলকাতা ভয় খাইছে রে চলে না ফাঁকা মাঠে হয় না খেলাতে খেল দেখো
নাম নামেন আসাম ওয়ার্কিং দেখা যাক, আপনাদের চেষ্টা চলছে। ক্লাব সেভেন নম্বর ও কিছু কাজের কাজ হলো না। আবারও ডান দিক থেকে আক্রমণে গোলে খেলা জমে না, গোল না হলে খেলা জমে না। কর্নার কিকও দেখা যায় না ঠিক মতো। আসাম খেলাটা ওখানে খেলাটা আওতা দাঁড়তে হেমন্তা খেলাটা তাও আওতা দাঁড়াতে কম বেশি কোথায় আওতা দাঁড়ছে না, তাও আসামে চাপে ধরছে তাও মতো লাগবে ডুবে গেল তাপিবার তাপা তাপি হবে হয় কি না ওখানে তো নাই চলছে হাড্ডাহাড্ডি। এখানে চেষ্টা চালাচ্ছে কলকাতা, আপনাদের চেষ্টা চালাচ্ছে কিন্তু পাল্টা আক্রমণ কিছু হচ্ছে না, ফাউল হয়ে গেল। দুই টিমে মিলছে আর কি, দেখিনি
বলটা নষ্ট করে খুব জোরে শট মারছিল, কিন্তু গোল পাসের সামনে পড়লো বলটি, কাজের কাছে হলো না। বেকার খালি বেকার গোল দেওয়া মানে বেকার পুরো তাহলে ভাই না লঙ্গুটার সাথে স্পর্শ দেখিয়ে বাইরে গিয়ে বলতাম বল না জোর আপান্ত জোর কলকাতা হচ্ছে 25 মিনিট ফুইসুম কোথায় দেখছি রে এগুলা খেলার মধ্যে এরকম হাটে বা সন্দেশ খালি টিম
আসার মেলে এতগুলো চাষ যাবো আসছিল চলছি অর্গেন 7 নম্বর জার্সি অর্গেন দেখা যাক কি করে কলকাতা 0 দেওয়ার চাই দিব দিয়ে দিবে আবারও বল দিন
19 না 17 উঠছে আর প্লেয়ার তো 17 হ্যাঁ কল লোকেশন বল দিছে 19 নাম্বার 19 নাম্বার উইংয়ে দেখ উইংয়ে ওই কিনারে ওই যে ফ্রি কিক সিটু 99 নম্বর শট করতে যাচ্ছে আশা মর্গিং হয়ে বাইরে চলে গেল বল পাবনারে এটা ঢুকাই দিন চানের মতো স্পিড হ্যাঁ মানে চানো বলে ইচ্ছা হলে পিছনের দিকে যা পিছনের দিকে শেষ এটি মতো খেলা শেষ।